যশোর, খুলনা ও বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজও দুই নারীসহ তিনজন মারা গেছেন। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি ফিরলেও প্রতিদিনই ভর্তি হচ্ছেন কেউ না কেউ। এ অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বুধবার সকালে জাহিদা বেগম নামে এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। গত 9 সেপ্টেম্বর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। গতকালও চিকিৎসাধীন অবস্থায় জাহানারা নামে আরও এক নারী মারা যায়। তাদের দুজনের বাড়ি মনিরামপুর উপজেলায়। এ নিয়ে যশোরে মোট 5 জন মারা গেলেন। জেলার বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন 224 জন। এই দুইজনের বাড়ি একই উপজেলায়, যশোরের মনিরামপুর উপজেলা। আমরা জানি যেখানে ডেঙ্গুর প্রকোপটা বেশি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রহিমা বেগম নামে এক নারী মারা গেছেন। গত রাতেই মারা যান তিনি। নিহতের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। গত সোমবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন 11 জন। বরিশালে হঠাৎ করে বেড়ে গেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন 41 জন। এর আগে এ সংখ্যা ছিল 29, বর্তমানে চিকিৎসাধীন আছেন 113 জন। অবশ্য দিন ব্যবধানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন 19 জন রোগী। যদি বাচ্চাটা ঘুমায় সেখানের জন্য সর্বসময় মশারি যখন ঘুমাবে তখন জন্য মশারির মধ্যে ঘুমাই থাকে। আর একটা হলো বাড়ির আশপাশে আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথায় যেন পানি জমে না থাকে। সিরাজগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ডেঙ্গুর প্রকোপ। তবে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি আছেন 36 জন। সব মিলিয়ে জেলায় 760 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। আমরা লিফলেট বিতরণ করছি, আমরা বিভিন্ন স্কুলে প্রোগ্রাম করছি যে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য, যাতে এরা নিজের এলাকা পরিষ্কার হয়। এছাড়া চাঁদপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সহ দেশের অধিকাংশ জেলায় ক্রমেই কমে আসছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। তবে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সাবিত সারওয়ার, সময় সংবাদ।